বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী, সোহাগ পরিচালক, ফিউচার ওয়াল। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয়, মিডল ইস্টের কোনো দেশ নয়। এই দেশটি হচ্ছে এমন একটি দেশ যেই দেশটির চতুর্পাশে রয়েছে নদী, পানি, সাগর। এটি একটি বিশাল বড় দ্বীপ রাজ্য এবং যেই দেশটি অনেক অনেক উন্নত, সুখী, সমৃদ্ধশালী একটি দেশ, অনেক ধনী দেশ এবং বিশ্বের মধ্যে শান্তিকামী দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি। এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ। এই দেশটির নাম নিউজিল্যান্ড। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ। যারা নিউজিল্যান্ড যেতে চান, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, যারা নিউজিল্যান্ড যেতে চান, আমাদের কাছে রয়েছে নিউজিল্যান্ডের চমকপ্রদ বিভিন্ন ক্যাটাগরির ভিসা। আপনারা নিশ্চয়ই বিগত ভিডিওগুলোতে আমাদের নিউজিল্যান্ড সম্পর্কে যে সাকসেস রয়েছে আমরা ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছি। এই নিউজিল্যান্ডের ভিসা পাওয়া খুবই সহজ। এটি কোনো স্ট্যাম্পিং ভিসা নয়, কোনো সাক্ষাৎ দিয়ে ভিসা নয়, এটি হচ্ছে অনলাইন ভিসা, ই ভিসা। আর ই ভিসা মানেই তো হচ্ছে শতভাগ অথেন্টিক ভিসা, গ্যারান্টিড ভিসা। আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল যদি সঠিক হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন শতভাগ ভিসা পাবেন আপনি। অতএব আমরা যেই ধরনের কোম্পানির সাথে চুক্তিপত্র করেছি, যেই ধরনের কোম্পানিগুলো থেকে আপনার অ্যাপ্রুভাল আসছে, এই ধরনের কোম্পানি হচ্ছে এস্টাবলিশ কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি। অতএব এই ধরনের প্রত্যেকটি প্রতিষ্ঠানের এক একটি অ্যাপ্রুভাল মানে এক একটি ভিসা। ইনশাল্লাহ আপনি যদি আমাদের কাছে ফাইল জমা করেন, তাহলে আপনি এখনই এই ধরনের কোম্পানিগুলোতে যেতে পারবেন। আমরা আপনার সকল ডকুমেন্টস এই ধরনের কোম্পানিগুলোতে পাঠিয়ে দিব এবং আপনার জন্য অ্যাপ্রুভাল আসবে এবং আপনিও শতভাগ ভিসা পাবেন, সাকসেস হবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই নিউজিল্যান্ডে, এই স্বপ্নের দেশে এখনই হচ্ছে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময়। কখনো এই সুযোগ দ্বিতীয়বার আসে না। আর আপনারা মনে রাখবেন, ভালো দেশের ভিসা সবসময় থাকে না। অতএব ফুরিয়ে যাওয়ার আগে আপনারা খুব দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন। দর্শক, নিউজিল্যান্ডে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে, প্রথমে আমি আলোচনা করব। যারা কোনো পড়াশোনা জানেন না, টুকটাক পড়াশোনা জানেন, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করেছেন, আপনাদের জন্য রয়েছে ডেইরি ফার্মে কাজের সুযোগ। এই ডেইরি ফার্মে আর বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, বিশেষ করে গরুর লালন পালন করা, গরুর ঘাস চাষাবাদ করা, গরুর দুগ্ধ আহরণ করা, এই দুগ্ধ থেকে পাউডার দুধ প্রক্রিয়াজাতকরণ, ঘি মাখন ইত্যাদি তৈরি করা, পনির তৈরি করা ইত্যাদি কাজে বিভিন্ন ক্যাটাগরিতে জেনারেল ওয়ার্কারের প্রয়োজন রয়েছে ডেইরি ফার্মে। দর্শক, এবার আমরা আলোচনা করব যারা একেবারে শিক্ষিত, কমপক্ষে এসএসসি এসএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে, আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ। তাহলে কাজগুলো কি? রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশ ওয়াশার, কোক, শেফ, পিজা মেকার, আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজের সুযোগ। দর্শক, যদি আপনাদের এই সেক্টরগুলোতে পূর্বে কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আর কোনো কথা নেই, আপনি শতভাগ অ্যাপ্রুভাল লেটার পাবেন, শতভাগ ভিসা পাবেন, শতভাগ কাজ পাবেন। এবার আমি আলোচনা করব যারা মূলত টেকনিশিয়ান, বিভিন্ন কাজের উপরে দক্ষ রয়েছেন,
বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিগো ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। দর্শক, আমি যেই সেক্টরগুলোর কথা বলেছি, যে প্রত্যেকটি কাজের কথা বলেছি, এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে কতক্ষণ পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা পাবেন, বেতন ভাতা কি পরিমাণ পাবেন, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। দর্শক, আমি যে কাজগুলোর কথা বলেছি, এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে। সপ্তাহে কাজ করবেন 5 দিন, ছুটি পাবেন 2 দিন, ওভারটাইমের ব্যবস্থা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে। নিউজিল্যান্ডে থাকা কোম্পানির খাওয়া আপনার। নিউজিল্যান্ডে আমরা বাংলা টাকায় হিসাব করে দেখেছি, কমপক্ষে 2 লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন, যারা একেবারে নতুন শ্রমিক হিসেবে যাবেন, এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা 3 লক্ষ টাকা থেকে শুরু করে 4 লক্ষ টাকা পর্যন্ত বেতন প্রাপ্ত হবে। দর্শক, আবেদন করতে হলে ডকুমেন্টস কী কী লাগবে, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। প্রিয় দর্শক, আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে, এখান থেকে আপনারা জেনে নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার, পঞ্চমতলা, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712208000 এবং 03774716004। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন, এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, নিউজিল্যান্ডের জব সংক্রান্ত এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।